যিশু নামে সকলকে ধন্যবাদ জানাই। প্রতিটা আমরা যারা আজকে উপস্থিত হয়েছি এই দ্য হাউস অব গড চার্চে, প্রত্যেকের উদ্দেশ্য একটাই, যে প্রভুর গৌরব করা। তাই প্রভুকে আমরা সকলে মিলে আরেকটিবার ধন্যবাদ জানাই, কারণ প্রভু আমাদের জীবনে সেই সত্য দিয়েছেন, যে সত্যের মধ্য দিয়ে আজকে আমরা পৃথিবীতে দাঁড়িয়েছি। আর তাই আমাদের হৃদয় আজকে আনন্দিত, কারণ প্রভু আমাদের হৃদয়কে সমস্তভাবে সেই পূর্ণতা দিয়েছেন। আজকে আমরা প্রত্যেকে যখন এই মণ্ডলী হিসেবে দাঁড়িয়েছি, সেই মণ্ডলী প্রস্তুত হয়েছে খ্রিস্টের দেহের ওপর করে, কারণ বাইবেলে বলে যে চার্চ বা মণ্ডলী হচ্ছে খ্রিস্টের দেহ, এবং এই দেহের মধ্যে অবস্থান করা সর্বদাই আমাদের জীবনে এক সুশিক্ষার দাবিদার রাখে। আর তাই আমাদের জীবনের সমস্ত ইচ্ছে অনিচ্ছের মধ্যে সেই ঈশ্বরের শিক্ষার প্রামাণ্য বইতে হয় আমাদের জীবনে। আমরা জানি যে সাধু পৌল, তিনি নানান জায়গায় তখনকার দিনে তার সুসমাচার ঈশ্বরের প্রচার করেছিলেন, যে সুসমাচার হচ্ছে ঈশ্বরের সেই স্তুতি, সেই প্রশংসা যা তিনি তার পুত্রের মধ্য দিয়ে আমাদেরকে জানিয়েছেন, সত্যের প্রকাশ জানিয়েছেন, যে তার জীবনের মধ্য দিয়েই আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। তাই আজকে আমরা জানি যে সাধু পৌল নানান জায়গায় মণ্ডলী তৈরি করেছেন, এরকমই এক মণ্ডলী করেছেন উনি, আমরা জানি যে কলসীয়তে, যেখানে আমরা দেখি কলসীতে, লাওডিসিয়াতে, এফিসাসে, নানান জায়গায় তারা এগুলো তৈরি করেছিলেন তখন। আর সেই অবস্থায় আমরা দেখেছি যে চার্চে সমস্তভাবে সেই আমাদের চার্চের মধ্যে সুসমাচার প্রচার করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছিলেন সাধু পৌল। সাধু পৌল প্রচণ্ড পরিশ্রম করেছিলেন, আর তার ফল হিসেবে এই অনেক পত্র তিনি পরের দিকে লিখেছেন, কারণ তিনি যে মণ্ডলীগুলো প্রস্তুত করেছিলেন বা সুসমাচার প্রচার করেছিলেন, যারা যিশুকে বিশ্বাস করে সেই চার্চগুলো গড়ে উঠেছিল, তাদের সুশিক্ষা যদি না দিয়ে গঠন করা হয় তাহলে সমস্যা অবশ্যই আছে। আর এই সমস্যার জন্যই সাধু পৌল তাদের চিঠি লিখতেন, উৎসাহ দিতেন, তাদের সতর্ক করতেন। এরকমই একটা চিঠি কলসীয় পত্র থেকে আজকে আমরা পড়ব, যেখানে আমরা দেখেছি যে সাধু পৌল তিনি সমস্তভাবে সেই উৎসাহী করার জন্য তিনি সেই পত্রে লিখেছেন। আমরা কলসীয় যদি আমরা 2 অধ্যায় দেখি, 1 এবং 2-এর কিছুটা, সেখানে সাধু পৌল তিনি তাদেরকে কিছু শিক্ষা দিচ্ছেন। কেন এটা দেওয়ার প্রয়োজন হলো? কারণ আমরা যারা যিশুর জীবনে চলি, তাদের শিক্ষা মূলত আসে পবিত্র আত্মার মধ্য দিয়ে সমস্তভাবে সেই ঈশ্বরের সমস্ত বাক্যের থেকে। তাই এই পৃথিবীতে যিশু যখন ছিলেন, তখন শিষ্যদের বারবার তিনি মনে করে দিয়েছেন, যোহনের 17:17-তে বলেছেন যে তোমরা সেই পিতা এদের সত্য দ্বারা পৃথক করো। তার মানে আমরা এই পৃথিবীতে, এই দেহতে থাকবো অন্যান্য মানুষের মতো, কিন্তু আমাদের মধ্যে যিনি বসে রয়েছেন তার পবিত্র আত্মা যিশুর, সেই আত্মার কাজ সম্পূর্ণভাবে থাকবে সেই যিশুর মতো করে, যে যিশুর ভালোবাসার জীবনে কিভাবে চলতে হয় সেই কাজ সেখানে করতে শেখাবে। আর সেই কাজের মধ্যের কথাই আজকে আমাদেরকে বলছে সাধু পৌল। লিখেছেন কলসীয় পত্রে 2:1 যে কারণ আমার ইচ্ছে এই যেন তোমরা জানতে পারো, কাদের বলছেন সেই আমি ছবি দেখালাম,
সেই কলসীয় যে প্রদেশ ছিল এখন এশিয়া মাইনর, তখনকার দিনে এখন তার কি সিরিয়ার এই আছের অঞ্চলটাকে এরকম বলা হয়। তো তাদের পাশে লিখছে কেন, তার ইচ্ছেটা কি, কেন লিখছে? কারণ একটা চার্চ হিসেবে যখন আমরা খ্রিস্ট জীবনে চলি, আমরা শুধু একটা চার্চ এই গৃহ নয়, চার্চ বলতে মণ্ডলী, যেখানে খ্রিস্টের আত্মায় যেখানে আমরা একত্রিত হয়ে তার পবিত্র উপস্থিতির মধ্য দিয়ে তার প্রশংসা গৌরব করি। কিন্তু সেই জীবনে চলতে গিয়ে মণ্ডলীর অনেক বাধা সমস্যা আসে, কারণ আজকে আমাদের এই পৃথিবীতে আমাদের খ্রিস্টের জীবনে আমাদের নিজেদের কাজ করতে হয়, সংসারে বাইরে বাজারে হাটে মাঠে ঘাটে স্কুলে অফিসে সর্বত্রই অনেক লোকের মাঝে আমাদের জীবন চলতে হয় যাদের জীবনে খ্রিস্টের ভালোবাসা এখনো প্রকাশ পায়নি, বা যাদের জীবনে খ্রিস্টের সত্য গ্রহণ হয়নি। আর তাই তাদের সাথে যখন আমরা জীবন যাপন করি, সাধু পৌল তখনকার দিনে দেখেছিলেন যে এই কলসীয় যে চার্চকে তৈরি করেছিলেন তাদের অনেক ধরনের ভুল শিক্ষা আসছিল। এবং ভুল শিক্ষা কি করে আমাদের, আমরা জানি যে ছোটবেলায় যখন আমরা শিক্ষকের কাছে যেতাম, কেন যেতাম, যে আমরা জানি যে আমার ইনি শিক্ষক, ছোটবেলা থেকে আমায় পড়ায়, ইনি আমাকে সঠিক একটা পথ দেখাবেন, তাই আমার শিক্ষক হিসেবে তাকে সর্বদা সেই মান্যতা দিয়ে তার উপর নির্ভরতা দিয়ে তার শিক্ষককে বিশ্বাস করে আমরা সেটাকে গ্রহণ করি। কিন্তু পৃথিবীতে এখন শুধু নয়, তখনকার দিনেও এই সমস্যা ছিল, যখন কলসীয় বিশ্বাসীরা যারা সাধু পৌলের কাছ থেকে যীশু সম্বন্ধে জেনেছিল যে তিনি পাপের কর্তা, এবং তারা সেটা গ্রহণ করে, যেমন আপনারা আজকে এখানে সেই নতুন জীবনে পাপমুক্ত জীবনে তারা যীশুর সমস্ত ভালোবাসায় দয়ায় নতুনভাবে চলা শুরু করেছিল, আর এই চলা শুরু করার মধ্যে সমস্যা হয়েছিল, আর সেই জন্য সাধু পৌল তাদেরকে উৎসাহিত করার জন্য বলেছিলেন, কি বলেছিলেন, সাধু পৌল বলেছিলেন যে দেখো সুসমাচার তোমাদের কাছে উপস্থিত হয়েছে। কাদের কাছে? সেই কলসে। সুসমাচার কি? যে যীশু ছাড়া পৃথিবীতে আর কোনো নাম নেই যে মানুষের জীবনকে পাপ থেকে মুক্ত করতে পারে। যারা বিশ্বাস করে তারা অনন্ত জীবন পায়, কারণ যীশুর মৃত্যু, পুনরুত্থিত জীবন এবং দ্বিতীয় আগমন আমাদের কাছে প্রকৃত সুসমাচার আমাদের জীবনের জন্য। তাই বলছে যে তোমরা এই জগতের মধ্যে কি বলেছে, ফলবান হও। ফল বলতে যে আমাদের জীবনের মধ্যে যীশু যে নতুন জীবন দিয়েছে পাপ থেকে পরিবর্তন করে, সেটা মধ্যে তার প্রকাশ দেখা যাবে, আমাদের আচরণ, আমাদের ব্যবহার, আমাদের চিন্তা, আমাদের কথায়, আমাদের ভাবনায় সমস্ত দেখা যাবে। আর সেই কথাই এখানে আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছে যে সমস্তভাবে আমাদের বলছে যে সমস্তভাবে যাতে আমরা সেই কলসীয়দের মতো সেই ভাবনাকে নিয়ে আজকে এইটা আমরা দেখি। এই পত্রটা লেখা হয়েছিল না হলো কমসে কম আমাদের ধরা হয় আনুমানিক এই 55 খ্রিস্টাব্দ থেকে 62 খ্রিস্টাব্দের মধ্যে, সেই সময় এই পত্রটা আমাদের কলসীয়দের প্রতি তিনি লিখেছিলেন। আর তাই আজকে আমরা যখন দাঁড়িয়েছি, কেন যীশু এই কথা বললেন, সাধু পৌল বললেন তার সমস্ত লোকেদের মাঝে, তার মানে তখনকার দিনে যারা এই কলসীয় প্রদেশে যীশুকে গ্রহণ করেছে, চার্চে যায়, কিন্তু তাদের কি হয়, তাদের পাড়া প্রতিবেশী বা অন্যান্য জায়গায় যে কোনো জায়গায় তারা ঘোরে সেই সমাজের মধ্যে, সেখানে অনেক ধরনের লোক আছে যারা খ্রিস্টের সম্বন্ধে মিথ্যা প্রচার, মিথ্যা শিক্ষা করে খ্রিস্ট সম্বন্ধে। আর তাই আমাদের জীবনে এটা একটা বড় চ্যালেঞ্জ। সেদিনকে আমরা দেখি যে কি ধরনের চ্যালেঞ্জ ছিল, কারণ আজকে যে বিষয় নিয়ে আমরা পড়ছি এইখানে,
সেটা হচ্ছে সাধু পৌলের পত্র থেকে, যে শিক্ষাদান সম্বন্ধে বলেছিল যে কেন সেই চার্চকে তিনি উৎসাহ দিচ্ছেন দুভাবে। এক, তিনি বলছেন যে খ্রিস্ট যে জীবন দিয়েছে সেই জীবন সম্বন্ধে সঠিক আমরা যাতে জানি, সে জ্ঞানটা নিই। দ্বিতীয়, সতর্ক করে দিয়েছিল সেই জীবনে চলতে গেলে। তাই আজকের বিষয় খ্রিস্টের কাজ এবং ব্যক্তির হিসেবে খ্রিস্টের ওপর যারা মিথ্যা শিক্ষাদান করে। দু ধরনের শিক্ষাদান আমরা দেখি। এক, বিকৃত মতবাদ। বিকৃত মতবাদ কি? না, বিকৃত মতবাদ হচ্ছে সেই মতবাদ যা সত্য কথা বলে না। এই সম্বন্ধে আমি একটা ঘটনা আপনাদের বিশ্লেষণ করি। আমরা জানি এটা একটা জার্নাল থেকে নেওয়া হয়েছে, যে এই জার্নালে আমি দেখছি যে সেখানে বলা হচ্ছে যে অনেকভাবে এই 29 শতাব্দী থেকে 20 শতাব্দীতে একটা ভাষা প্রচলিত আছে বিকৃত মতবাদে। কি সেই মতবাদ? উদারনীতি। উদারনীতি, যেমন সেই বিকৃত মতবাদ বলা হয় যে আদৌ যিশু অলৌকিক কাণ্ড কি করেছিলেন, জল থেকে কি তিনি দ্রাক্ষারস করেছিলেন, অথবা তিনি কুষ্ঠরোগীকে সুস্থ কি করেছিলেন, অথবা তার জন্ম যে সত্যি তার মা যিনি কুমারী ছিলেন সত্যি কি তিনি কুমারী ছিলেন, অথবা যিশু কি সত্যি আমাদের পাপের প্রায়শ্চিত্তের পরিবর্তন করেছেন, অথবা বাইবেল কি সত্যি। এই রকম বিকৃত মতবাদ তখনকার দিনেও যেমন ছিল, আজকের দিনেও সেই মতবাদকে শিক্ষা দেওয়ার চেষ্টা হয়। আর এতে অনেক কলসীয় মণ্ডলীতে বা চার্চে তারা বিভ্রান্ত হয়ে গেছিল সত্যি মতবাদটা কি। আর সেই জন্য তাদের সেই বিভ্রান্তি খ্রিস্টীয় জীবনে চলতে গিয়ে বিশ্বাসে, কারণ বাইবেলে যদি আমরা দেখি বলে যে তোমরা 2 করিন্থীয় 5-এর সাথে যে তোমরা বিশ্বাস দ্বারা হাঁটো, তোমরা দৃষ্টি দ্বারা না। আর সেই যদি আমরা বিশ্বাস দ্বারা হাঁটি, তাহলে আমাদের কাজই কি থাকবে? সর্বদা সেই যিশুর প্রতি বিশ্বাসের নির্ভরতায় আমরা হয়। তাই এই বিকৃত মতবাদ যা খ্রিস্ট বলেছে, খ্রিস্টের পরে যারা সাক্ষ্য দিয়েছেন, তার যারা এখানে তাদের জীবন লিখেছেন, পিতর, যোহন, যাকব, পৌল, পেরিত যারা ছিলেন, বা যখন তখনকার দিনে আর্লি ফাদার যারা চার্চের ছিলেন, যারা সকলে লিখেছিলেন, সেগুলোকে কি করা হচ্ছে এখন? সেগুলো সেই উদারনীতি, সেই উদারনীতি আনা হয়েছে কি না? খ্রিস্টীয় জীবনটা একটা নীতিগতভাবে ভালো, সুন্দর সভ্য হবে, আচরণ হবে নীতিগতভাবে ভালো, এটা সম্পূর্ণ ভুল। যিশু আমাদের নীতিগত ভালো করার জন্য ক্রুশে যাননি। মিথ্যে কথা বলবো না, চুরি করব না, অপবাদ করব না, শুধু এগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকে না। মরালিটির জন্য যিশু শুধু আমাদের এই পৃথিবীতে আসেননি বা আমাদেরকে নতুন জীবন দেননি। নীতিগতভাবে অনেক মানুষই ভালোভাবে চলে, কিন্তু তা নিশ্চিত করে না ঈশ্বরের নির্ধারিত ইচ্ছের জীবন। আর তাই বিকৃত মতবাদের পরে কি আসছে? ন্যূনতম মতবাদ। তার মানে হচ্ছে যে খ্রিস্ট যে সত্যি ঈশ্বর সেটাকে নামিয়ে আনা, নিচু করে দেখা। যে কি দেখা ন্যূনতম মতবাদে? যে খ্রিস্ট কি আদৌ ঈশ্বর? তিনি হয়তো এক ভাববাদী। তিনি সত্যি কি আমাদের ঈশ্বর নাকি? তিনি হয়তো আমাদের একজন শিক্ষক, অথবা মোরাল টিচার, নীতিগত টিচার, অথবা যিশু হয়তো ক্রুশেই যায়নি, সবই করেছে, হয়তো কবর থেকে ওঠেনি, সবই করেছে, এরকম অনেক ভাবনা চিন্তা আমরা করি। আর এই ভাবনাগুলো কি সত্যি মনে হয়? তখনকার দিনের কলসীয় মণ্ডলীর মধ্যে এই ধরনের বিভ্রান্তি এনে দিয়েছিল যে প্রকৃত সত্যটা তাহলে কি। আর তাই এই বিভ্রান্তি থেকে
উদ্ধার করার জন্য আমাদের সাধু পৌলকে দেখি তিনি এগিয়ে এসেছিলেন। তিনি তখন আরো কিছু মিথ্যা শিক্ষাদান সম্বন্ধে তিনি বলেছেন। কি শিক্ষাদান? যে বিশ্ব জগতের উচ্চতর জ্ঞানের ওপর জোর দেওয়া। তার মানে কি? যে বিবর্তন, মানুষ এসছে নাকি সমস্ত কি থেকে? মানুষ এসছে নাকি বানরের থেকে? মানুষ এসছে। পৃথিবী সৃষ্টি হয়েছে কোথা থেকে? সেই ভূমণ্ডল সৃষ্টি হয়ে গেছে। তো বিশ্ব জগতে তারা নিজেদের জ্ঞানকে সম্পূর্ণভাবে তুলে আনতে চাইছে, যেটা দেখছে, যেটা ছুঁচ্ছে, যেটাকে বলে এক্সিস্টিয়ালিজম, অস্তিত্ববাদ। যা দেখছে, যা করছে, সেটাই সত্য। কিন্তু সত্যি কি তাই? এই পৃথিবীটা কি হঠাৎ করে সৃষ্টি হয়ে গেছে? এই পৃথিবীটা কি হঠাৎ করে মানুষ চলে এসেছে বানর থেকে? তাহলে মানুষ আর বানরের তফাৎ কি হলো? মানুষ কি কখনো চাঁদে যান পাঠিয়েছে? পাঠিয়েছে, কিন্তু বানর কোনোদিন যান পাঠায়নি। তাই এই বিবর্তন নিয়ে অনেক কিছু বলা হয়। আর তাই এইগুলো হচ্ছে খ্রিস্টের কাজ নয়, এগুলো খ্রিস্ট সম্বন্ধে সঠিক শিক্ষা নয়, এগুলো ভুল শিক্ষা দিচ্ছে। আর সেই জন্য সাধু পৌল সেদিনকার মতো আজকেও আমাদের সমস্তভাবে সচকিত করে। কেন করে? কারণ খ্রিস্টের কাজ এবং শিক্ষা, মিথ্যা শিক্ষা, প্রকৃত খ্রিস্ট সম্বন্ধে আমাদের জানান দেয় না, আর তা না হলে আমরা এগোতেও পারি না। এর পরের কি মিথ্যা শিক্ষা? ইহুদি জাতিরা তখনকার দিনে আচার অনুষ্ঠান ঐতিহ্য মানত, স্বর্গদূতদের উপাসনা করত, আর কি সমন্বয়বাদ করত। ইহুদি জাতিকে ছেড়ে দিন, তখনকার দিনে যখন এটা বলা হয়েছে, আজকের দিনে আপনার আমার কথা বলুন, 12 মাসে 20টা পার্বণ অনুষ্ঠান, সংস্কৃতি, সব কিছুর সাথে ঈশ্বরের কোথায় মিল খায় আমি জানি না। তখনকার দিনে এই প্রভাব ছিল। তাই যারা আমার খ্রিস্ট জীবনে চলি তাদের সাবধান থাকতে হবে। আমার ভাষা, আমার সংস্কৃতি ঈশ্বর দিয়েছেন ঠিকই, কিন্তু তার ঊর্ধ্বে ঈশ্বরের সংস্কৃতি, তার পবিত্র জীবন, তার ভাষা, পবিত্র আত্মার মধ্য দিয়ে, যেটা বাংলা ভাষায় কথা বলবো, তার মানে পবিত্র আত্মার মনে নয় যে আমি অন্যভাবে কথা বলবো। তাই এই ঐতিহ্যকে করে যারা শিক্ষাদান করে প্রচলিত ভাবে, সেটা হচ্ছে মিথ্যা শিক্ষাদান। বা আমরা স্বর্গদূতদের উপাসনা করতে পারি না, অথবা আমাদের ইচ্ছেকে পুজো করতে পারি না, অথবা যিশুর কোনো মূর্তি রেখে আমরা পুজো করতে পারি না। সমন্বয় বার্তা কি? একসাথে যিশু আমার, তোমার ঈশ্বর একই, এই সমন্বয়বাদ মিথ্যা শিক্ষা। আমার যিশু আর তোমার ঈশ্বর সবই এক, কখনো হতে পারে না। যিশু কখনো বলেনি আমি পথ, তিনি বলেছেন আমি একমাত্র পথ, আমি সত্য, বলেনি আরো 10টা পথ আছে, তার একটা আমি। তাই এই সমন্বয়বাদ আজকে এই পৃথিবীতে ভ্রান্ত জীবন নিয়ে এসছে। এরপরে আমরা যদি দেখি সমস্তভাবে যে কি, যে ইচ্ছে প্রকাশ করেছে, বা এই যে এতগুলো আমরা দেখলাম, তখনকার চার্চের মধ্যে বিভ্রান্তি এনে দিয়েছিল, লোকে এই ধরনের শিক্ষা দিত। আজকে জগতেও তোমরা এই ধরনের শিক্ষা দেখতে পারো অনেক ধরনের। আর তাই সাধু পৌল কি করেছিল জানেন তো? সাধু পৌল বলেছেন প্রথম তার ইচ্ছেই, আমরা 4টে ইচ্ছে নিয়ে পড়বো, তার আজকে 4টে তার কথা এখানে পড়বো যেন নিয়ে। প্রথম যেনটা কি? যেন আমরা, সেখানকার দিনে কলসীয়দের বলেছে কি, জানতে পারি কি, যে যিশুর সত্য জীবনটা কি, যিশুর সত্য শিক্ষাটা কি, যিশু কে এবং আমাদের জীবনে এই পৃথিবীতে এবং পৃথিবীর ঊর্ধ্বে তিনি কি করছেন, তার পরিকল্পনা, তার প্রতিজ্ঞা, তার সত্যটাকে জেনে তার জ্ঞানে প্রজ্ঞায় চলা। আর তার জন্য কি করছেন? তিনি অনেক চেষ্টা করছেন, বাধা আছে তার। আজকে আমাদের দা হাউস অফ কর্চে যে হতে পারে, আমরা প্রত্যেকে বাক্য পড়ি, কিন্তু আমার ইচ্ছে এই যাতে আমরা প্রত্যেকে, প্রত্যেকের জন্য যাতে প্রাণপণ চেষ্টা করি, যাতে খ্রিস্টের জীবনে, আমাদের এই মিথ্যা শিক্ষা জীবনে যাতে না চলি, ভ্রান্ত জীবনে না চলি। আমাদের সংস্কৃতিকে বহন নয়, আমরা খ্রিস্টের সংস্কৃতির সন্তান,
খ্রিস্ট আমাদের প্রতিটি আলাদা আলাদা জাত ধর্ম সংস্কৃতি দেননি, কিন্তু আমাদের জীবনে যে সংস্কৃতি যে ভাষাই থাকুক না কেন তাকে প্রত্যেকে আমরা সম্মান রাখি, কিন্তু আমাদের আত্মিক ভাষা হচ্ছে এক, খ্রিস্টের আত্মার জীবন, খ্রিস্টের সত্যের জীবন। আর তাই তখনকার দিনে 2000 বছর আগে সাধু পৌল তখন বাধা পাচ্ছিল, কারণ সেই চার্চগুলোর মধ্যে বিভ্রান্তি এসে গেছিল মিথ্যা শিক্ষার জন্য। আজকে আপনাদের জীবন কোথায় দাঁড়িয়ে আছে? আপনারা কি সেই বিভ্রান্তির জীবনে দাঁড়িয়ে আছেন? আপনাদের শিক্ষা কি সঠিকভাবে খ্রিস্টের শিক্ষার মধ্যে আসে? যেখানেই আপনি দাঁড়িয়ে থাকুন না কেন, খ্রিস্টের শিক্ষা আপনার জীবনকে প্রয়োজন। তাই সাধু পৌলের ভাষায় যেন আমরা জানতে পারি তার ইচ্ছেটাকে, সেই কলসীয় পত্রে আমরা আমাদের সেই সত্যের ইচ্ছের মধ্য দিয়ে যাব। এর পরের যেন, দ্বিতীয় যেন, তিনি কি বলেছেন? যেন তাহাদের হৃদয়ে আশ্বাস পায়। তার মানে সাধু পৌল তার ইচ্ছেটা জানিয়েছেন, তার সাথে তিনি দিচ্ছেন যে দেখো আমি তোমাদের জন্য এই চার্চকে বৃদ্ধির জন্য তোমাদের সঠিক শিক্ষা পদ্ধতিতে জীবনে যাতে চলতে পারো খ্রিস্ট জীবনে, তার জন্য আমি সর্বতোভাবে আমি প্রার্থনা করছি, সর্বতোভাবে আমি তোমাদের চিঠিপত্র দিয়ে সেই শিক্ষাদানের পদ্ধতি নিয়ে যাচ্ছি। কিন্তু তোমরা আশ্বস্ত তোমাদের কেন কি, যে তোমরা এইসব বিভ্রান্তি শিক্ষায় যেও না। তোমরা সঠিক শিক্ষা কি? সঠিক শিক্ষা হচ্ছে খ্রিস্টের প্রেম। তিনি বলছেন কলসীয় 2:2 যে সমস্তভাবে তাহারা প্রেমে পরস্পর কি হও, সংযুক্ত হও, প্রেমে পরস্পর সংসক্ত হইয়া জ্ঞানের নিশ্চয়তা রূপে সমস্ত ধনে ধনী হইয়া রূপে। আর তাই আজকে আমাদের দ্বিতীয় ইচ্ছে তিনি আমাদের আশ্বস্ত করছেন সাধু পৌলের পত্র মধ্য দিয়ে, যে আমরা যেমন সমস্তভাবে আমাদের পরস্পরকে প্রেমে গেঁথে তুলি, একটা ভাই আর একটা বোনকে নানানভাবে, যাতে আমরা দয়াশীলতার মধ্য দিয়ে, শুধু দেয়া নেওয়ার মধ্য দিয়ে নয়, দয়াশীলতা প্রকৃত প্রেমের মধ্য দিয়ে একে অপরকে গড়ে তুলি, এবং সেটাই খ্রিস্টের প্রকৃত ইচ্ছে। আর তাই আজকে আমাদের খ্রিস্ট জীবনে কিন্তু বড় চ্যালেঞ্জ, কেন জানেন? কারণ সেই চ্যালেঞ্জটা হচ্ছে যে খ্রিস্টের ব্যক্তি এবং তার কাজ সম্বন্ধে আমরা যখন মিথ্যা শিক্ষা পাই তখন আমরা বিভ্রান্ত হতে পারি। তাই আমরা সঠিক শিক্ষাটা দেখব। এখানে 3টা সঠিক শিক্ষার কথা আমি বলবো, যে খ্রিস্ট কে এবং তার কাজ কি। এক, খ্রিস্ট আমাদের পাপ থেকে মুক্তি দিয়েছেন। আমরা বাইবেলে জানি পরিষ্কারভাবে বলেছে 2 করিন্থীয় 5:21 যে তিনি পবিত্র ছিলেন, তিনি মানব জাতিকে সমস্ত উদ্ধার করার জন্য তিনি নিজের জীবনকে সমস্ত পাপের প্রায়শ্চিত্তের জন্য নিজেকে বলিদান করেছিলেন। 2, তিনি সব কিছুতেই কর্তৃত্ব আধিপত্য। কলসীয় 1 অধ্যায়ের আমরা যদি 15 পড়ি, সেখানে বলে তিনি ঈশ্বরের অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি প্রথম জাত, কারণ তার মধ্য দিয়েই সবকিছু সৃষ্টি হয়েছে, তার আধিপত্য কর্তৃত্ব। আজকে পৃথিবীতে যত কিছুই আমরা মানুষ হিসেবে থাকি না কেন, আসল সত্যটা হচ্ছে যে যিশু আমাদের জীবনে সেই কর্তৃত্ব রেখেছেন। যিশু এই পৃথিবীর সৃষ্টি লগ্নের পূর্বে থেকে আছেন, তিনি ছিলেন, তিনি থাকবেন, তার আগে কেউ নেই, তার পরে কেউ নেই। তাই যিশু 2000 বছর আগের ঈশ্বর নন, যিশু একটা নতুন ধর্মের ঈশ্বর নন, যিশু 2000 বছর আগে নতুন ধর্মের এক ঈশ্বর নন, তিনি প্রি এমিনেন্স, পৃথিবীর সৃষ্টির পূর্বে তিনি ছিলেন। আর তাই তার সার্বভৌমত্ব, আধিপত্য, তার ব্যক্তি এবং কাজকে আমরা সুনির্দিষ্ট করে জানতে হয়, এখানে কোনো দ্বিধা নেই। কেউ যদি আমাদের এরকম ভ্রান্ত শিক্ষা দেয়, যিশু তো 2000 বছর আগের ঈশ্বর, সত্যি কি তাই? উনি এসেছিলেন 2000 বছর আগে স্বর্গ থেকে, কিন্তু স্বর্গ থেকে তিনি কি 2000 আগে বাসা তৈরি করেছিলেন? ঈশ্বর, তিনি এই সৃষ্টির পূর্বে, জগৎ সৃষ্টির পূর্বেই তিনি ছিলেন। আর তাই তৃতীয় আমাদের আজকে হচ্ছে যে পুনর্মিলন, তিনি পুনর্মিলন করেছে। আমরা জানি রোমিও 5:1 বলে যে এই আমাদের পৃথিবীতে যিশু কি করেছেন, সমস্তভাবে আমাদের খ্রিস্ট তার জীবন দিয়ে আমাদের পাপ থেকে, খ্রিস্টের মধ্য দিয়ে আমাদের ঈশ্বরের সাথে পুনর্মিলন করেছেন। ঈশ্বর পবিত্র, আমরা পাপী, তার জীবনের সাথে আমাদেরকে যুক্ত করেছেন। আর সেই জন্য আমরা তৃতীয় জ্ঞানতে যাব, আমরা তৃতীয় জ্ঞানতে যাব। বলছে সাধু পৌল,
এবার তিনি কি করছেন? সতর্ক করছেন। এতক্ষণ তিনি উৎসাহের সাথে বললেন, আমার ইচ্ছে এই, চেষ্টা করছি যাতে তোমাদের সঠিক শিক্ষা দেওয়া যায়, তোমরা ভ্রান্ত শিক্ষা যেও না। দুই, যেন তো কি বললেন, তোমরা আশ্বস্ত হও, তোমরা একে অপরকে প্রেমে গেঁথে তোলো, অন্যদিকে প্রেমে চলো না, পৃথিবীর প্রেমের দিকে তাকিও না, তোমরা খ্রিস্টের প্রেমের দিকে চোখ রেখে একে অপরকে ভালোবাসো। তৃতীয়ত কি আসছে? তৃতীয়, যেন কেউ প্ররোচক বাক্যে তোমাদিগকে না ভুলায়। প্ররোচক বাক্য বলতে কি বোঝায়? প্ররোচক বাক্য বলতে আমরা যদি আদম হবার জীবন দেখি, আদি পুস্তকে 3 অধ্যায়, যে হবার হয়তো অনেক দিন ধরে ফলটা খাওয়ার শখ ছিল, সেই শখটাকে উস্কে দিয়েছে শয়তান, প্রলোভিত করেছে, প্ররোচিত করেছে। ঈশ্বরের কথাকে মান্যতা না দিয়ে শয়তানের কথাকে মান্যতায় প্ররোচনায় প্ররোচিত হয়ে সে কাজ করে ফেলেছিল। আর তাই সেই আজকেও আমাদের কলসীয় সেই সময়ে মণ্ডলীর মধ্যে যে সমস্যা ছিল, তারা অনেকে অনেক কিছু এসে বলতো ভ্রান্ত শিক্ষায়, যীশু সম্বন্ধে এই, আমার ঈশ্বর যা তোমার ঈশ্বরও তাই, সব ঈশ্বরই এক, অথবা কিছু হবে না, তুমি এখানে গেছো খেয়ে নাও, এটা খেলে কি হবে, কিছু হবে না, কি আছে, এটা তো কোনো প্রসাদ নয় বা অন্য কিছু নয়, বা অনেক কিছু বলতে পারে। কিন্তু বাক্য কি বলে আমাদের? আমরা অনেক সময় খাই এই করি, যিশু তো দেখতে পায় না, ও সবই ঠিক আছে। না, সমন্বয়বাদের জীবন খ্রিস্টের জীবন নয়। খ্রিস্ট দয়া করেন ঠিকই, কিন্তু তার ভবিষ্যতে পবিত্রকে কখনো ক্ষুণ্ণ করেন না। আমরা যারা এই ধরনের কাজ করি লুকিয়ে বা সামনে পেছনে, খ্রিস্টকে ওই এই জায়গায় নামিয়ে আছি, প্ররোচনা বাক্য ভুলিয়ে দেয়। আমরা বাক্য খুঁজি আমাদেরকে ডিফেন্ড করার জন্য, যে আমি যে কাজটা করেছি বাক্য অনুযায়ী করেছি, কারণ আমরা ভুল করেছি, কিন্তু আমরা বাক্য অন্যভাবে দেখিয়ে নিয়ে আসি। এই রকম বাক্যের ডবল মিনিং করা একজনের কথা বলি, তার নাম হচ্ছে নোস্ট্রাডামাস। তিনি একজন বিখ্যাত, বলতে পারেন ভাববাদী, এই পৃথিবীতে এখনো আছেন। তিনি অনেক বই লিখেছেন, তিনি অনেকভাবে যুক্তিতক্ক দিয়ে অ্যাস্ট্রোলজারের মতো তিনি বোঝাতে চান ভবিষ্যৎ সম্বন্ধে। আর তাই তিনি কি করেছেন, তিনি লাতিন শব্দ থেকে নানান শব্দ চয়ন করেছেন এবং তার দু ধরনের মানে তিনি বিকৃতি করেছেন। আমি খাই মানে ভাত খাই না জল খাই, তাই না? বাংলা ভাষায় খাই মানে জলও খাই ভাতও খাই, হিন্দিতে তা বলে না, জলকে পানি বলে, পিয়া হে, ভাত খায়া হে। তো এই যে ডবল মিনিং, এই ধরনের বিচারমূলক নিয়ম তিনি চালু করেছিলেন, তার সমস্ত বিভ্রান্তিভাব মতবাদ তিনি প্রয়োগ করেছিলেন। কি করেছিলেন? একটা বাক্যের মধ্যে ফুল স্টপ, কমা অথবা আর্টিকেল থাকে, যেমন দা বা এই ধরনের জিনিসগুলো, অথবা প্রিপোজিশন থাকে, যেমন তে, তাই না, সেখানে মধ্যে, ওপরে, নিচে, এই যে সব, এগুলো সব বাদ দিয়ে দিয়েছেন। কেন? কারণ উনি ওনার মতো করে মানুষ সৃষ্টি করতে চান। এই রকম লোকের মতো আজকে পৃথিবীতে পাওয়া যায়, যারা আপনাকে খ্রিস্টীয় জীবন সম্বন্ধে, তার শিক্ষা সম্বন্ধে ভুল শিক্ষা দেবে, প্ররোচনায় ফেলে দেবে, আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। কারণ সাধু পৌলের ভাষায়, কারণ তারা সেই খ্রিস্টের শিক্ষাকে নিয়েও খ্রিস্টের মধ্যে রুটেড বা বদ্ধমূলে নেই। 2 অধ্যায় 6 তাই বলেছেন যে তোমরা তোমাদের জীবনটাকে খ্রিস্টের মধ্যে, খ্রিস্টের মধ্যে আরো গাঁথো, আরো ঘাতো, আরো মূল মূলকে বদ্ধমূল করো। আর তাই এখানে বলেছেন 2-এর 5-এ, যে আমি তোমাদের সাথে উপস্থিত নেই কলসীয়, কিন্তু তারপরও তোমাদেরকে কি আমি চাই, তোমরা সুশৃঙ্খল জীবনযাপন করো, তোমরা সুশৃঙ্খল জীবনযাপন করো, খ্রিস্টে বিশ্বাস, একে অপরকে দেখে গেঁথে চলো। আজকে আমাদের প্রশ্ন, আমরা কি প্রত্যেকে খ্রিস্ট জীবনে গেঁথে চলছি? আমাদের জীবনে কি খ্রিস্ট প্রকৃত কথা বলে? আমাদের জীবনে কে কথা বলে আগে? তাই সমস্তভাবে যদি আমরা দেখতে যাই, তাহলে খ্রিস্টের কাজকে আমরা ভাঙি, যে কিভাবে খ্রিস্টের কাজ আমাদের জীবনে এসছে। প্রথম কথা আমার মতে মনে হয় যে যখন সাধু পৌল এখানে বলছেন শিক্ষা দেওয়ার কথা,
তিনি শুধু সুসমাচার প্রচার করেননি, তিনি যিশুর শিক্ষা দিয়েছেন। তাই প্রচার আর যিশুর শিক্ষা দুটো সম্পূর্ণ আলাদা। মানুষের শিক্ষা হচ্ছে দর্শনের শিক্ষা, জ্ঞানের শিক্ষা, ধর্মীয় রীতিনীতি, তারপরে আচার ব্যবস্থা অথবা সংস্কৃতি সম্বন্ধে। কিন্তু সাধু পৌল শুধুমাত্র আমাদের আশ্বাস দেননি, অথবা তিনি আমাদেরকে সত্যটাকে জানাচ্ছেন না, তিনি আমাদেরকে সতর্কও করছেন। তাই এখানে আমরা দেখি যে খ্রিস্টের ব্যক্তিগত কাজ সম্বন্ধে তিনি বলেছেন, কি বলেছেন, যে কোনো ত্রুটির বিরুদ্ধে সতর্কতা। যে কোনো যারা বাইবেলকে বা যিশু সম্বন্ধে সমন্বয়বাদ বা তার বিভ্রান্তিবাদের মধ্যে রাখে অথবা বিকৃতিবাদের মধ্যে রাখে, সেই ধারণায় আপনারা প্ররোচনায় পা দেবেন না। সত্যে থাকুন, সত্যে থাকুন। খ্রিস্টের মৃত্যু ও পুনরুত্থানের প্রয়োগ করুন জীবনে, যে খ্রিস্ট যে আপনার জীবনে কোথায় রেখেছেন সেই জীবনটাকে আপনি সম্পূর্ণভাবে দেখুন। কারণ খ্রিস্ট আমাদের জীবনকে সেই জায়গায় এনেছেন। তাই সাধু পৌল আমাদের জীবনকে সর্বদা আহ্বান জানিয়েছেন। কারণ একজন বিখ্যাত লোক খ্রিস্ট বিশ্বাসী বলেছেন যে যদি আমরা আমাদের বিশ্বাসটা সঠিক হয়, তাহলে আমাদের জীবনের আচরণটাও সঠিক হবে। আজকে আমাদের বিশ্বাসটা খ্রিস্টের শিক্ষা এবং খ্রিস্টের কাজের ওপর কতটা নিয়ন্ত্রিত এবং নির্ভরতায় আছে। পৃথিবীতে অনেক শিক্ষা বেরোবে খ্রিস্ট সম্বন্ধে ভ্রান্ত শিক্ষা, কিন্তু খ্রিস্ট যা দিয়েছে তার পবিত্র সমস্ত সন্তানদের মধ্য দিয়ে এবং তার আত্মার মধ্য দিয়ে আমাদের যে দেখিয়েছে প্রকাশ, তার বাইরে পৃথিবীর কোনো শিক্ষা হতে পারে না। আর তাই সাধু পৌল আবেদন করেছেন যে তোমরা প্রকৃতভাবে সেই খ্রিস্টীয় শিক্ষা, যে তার মৃত্যু এবং তার পুনরুত্থিত জীবনকে প্রয়োগ করো, মৃত্যু এবং তার পুনরুত্থিত জীবনকে প্রয়োগ করো। আর তাই আমাদের মিথ্যে শিক্ষা কি করবে, খ্রিস্টের দিক থেকে অন্যদিকে নিয়ে যাবে, তার ভিত্তিকে নড়িয়ে দেবে আমাদের জীবনে, খ্রিস্টীয় জীবনকে, আমাদের মাতাকে দ্বিধাবিভক্ত করে দেবে, আমাদের জীবনে খ্রিস্টের আনন্দ চলে যাবে, আমাদের জীবন থেকে খ্রিস্টের আনন্দ চলে যাবে, খ্রিস্টের শান্তি পাব না। কারণ আমরা মিথ্যে শিক্ষার জীবনে চলছি, পৃথিবীর দিকে তাকিয়ে চলছি, খ্রিস্টের দিকে নয়। আর তাই আমাদের জীবনকে ডেকেছে খ্রিস্ট তার জীবনে প্রকৃতভাবে চলার জন্য, যাতে আমরা সেই জীবনেই সম্পূর্ণ চলতে পারি তার শিক্ষাকে। কারণ মনে রাখতে হবে যে আমাদের এই জীবন কোনো বর্ণনা নয়, যে জ্যোতিষীর কাছে যাব সে ভবিষ্যৎ সম্বন্ধে আমার বলে দেবে। জীবনটা একটা রচনা নয়, বর্ণনা নয়, ন্যারেটিভ নয়, সেটা একটা সত্য ঈশ্বরের নিয়ন্ত্রিত এক সুন্দর ভবিষ্যৎ, যা খ্রিস্ট আমাদের জন্য প্রতিজ্ঞার মধ্যে রেখেছেন। প্রশ্ন হলো, আমরা কি আজকে সেই শিক্ষার মধ্যে দাঁড়িয়ে আছি? আজকে কি আমরা প্রকৃত সেই তত্ত্ব সমাচারের সুসমাচারকে মানুষের মাঝে প্রচার করছি এবং সেই শিক্ষা আমরা নিজেরা বহন করছি? সাধু পৌল তাই বলেছেন কলসীয় 1:10-এ, যে প্রভুর যোগ্যরূপে সর্বতভাবে তোমরা প্রীতিজনক আচরণ করো। প্রভুর যোগ্যরূপে, এই পৃথিবীর যোগ্যরূপে নয়, মানুষকে সন্তুষ্ট করার যোগ্যরূপে নয়, আমার নিজের সন্তুষ্টির জন্য নয়, প্রভু যীশুখ্রিস্টের যোগ্যরূপে আচরণটা আমাদের সেরকম হবে। আর সৎকর্ম বলতে শুধু এই পৃথিবীর লোককে সন্তুষ্ট করার স্বপ্ন নয়, সৎকর্ম হচ্ছে যে কোনো কর্ম যা খ্রিস্টকে শুধু সন্তুষ্ট করে, খ্রিস্ট যা আমাদের করতে বলে। খ্রিস্ট কি বলে? খ্রিস্ট বলে, যাও এই পৃথিবীতে আমার নামে প্রচার করো, সমস্ত পিতা পুত্র এবং পবিত্র আত্মার নামে বাপ্তিস্ত করো, আমি তোমাদের সাথে থাকব। আর তাই বলেছে ঈশ্বরের তত্ত্বজ্ঞানে যে তোমরা বর্ধিত হও, বর্ধিষ্ণু হও। আর তাই আজকে আমার মনে হয় সর্বতোভাবে আমাদের প্রত্যেককে খ্রিস্টের মতো করে চলতে হবে, খ্রিস্টের শিক্ষা এবং প্রকৃত কাজকে আমাদের জানতে হবে। কারণ খ্রিস্টের শিক্ষা এবং প্রকৃত কাজই আমাদের জীবনকে এক যে প্রত্যাশিত জীবনে খ্রিস্ট আমাদের ডেকেছেন তার পূর্ণ সিদ্ধতা সম্পূর্ণতা দিতে পারেন। আমাদের জীবনে তখনই আনন্দ আসবে, তখনই খুশি আসবে, যখন আমরা খ্রিস্টের কাজ, উনি কে এক প্রকৃত, উনি কি করেছেন আমাদের জন্য এবং কি শিক্ষা আমাদের দিয়ে গেছেন, সেটাকে আমরা বহন করব। আর তার বদলে যদি
আমরা সমস্ত এই পৃথিবীর প্ররোচনায় পা দিই হবার মতো, তাহলে সেই জীবন কিন্তু পৃথিবীর মতোই হবে। তাই মনে রাখবো, আজকে প্রকৃত সাধু পৌল চারটে যেন তার যেন ইচ্ছা, যেন আমরা জানতে পারি যে সত্যের জীবন খ্রিস্টের শিক্ষাটা কি। তার দ্বিতীয় যেন যেন আমরা জানতে পারি যে আমরা যাতে হৃদয়ে আশ্বাস পায়, যাতে যে ভালোবাসা যিশু দিয়েছে আমরা সেই ভালোবাসার জীবনে যাব। তৃতীয় যেন তিনি বলেছেন যাতে আমরা প্ররোচনার মধ্যে পা না পড়ি সর্বদা। আর চতুর্থ তিনি যেন দিয়েছেন যেন প্রকৃত তার নিগূঢ় তত্ত্ব আমরা জানতে পারি, যে নিগূঢ় তত্ত্ব যিশু আমাদের দিয়েছেন সেই নিগূঢ় তত্ত্ব আমরা তার জ্ঞানকে জেনে সেই জীবনে চলতে পারি। তাই প্রভু যিশু আপনাদের সকলকে আশীর্বাদ করুক। আমরা প্রকৃত মণ্ডলী কলসীয়দের মতো যে শিক্ষাদান করেছেন আমাদের সাধু পৌল, সেই শিক্ষা আমাদের বাহ্যিক আচরণকে পরিবর্তিত করবে, আমাদের হৃদয়কে সুনিশ্চিত করবে তার দ্বিতীয় আগমন পর্যন্ত। প্রত্যেকে এই চারটে জ্ঞানের মধ্য দিয়ে যেন আমাদের জীবনকে প্রকৃত তার মধ্যে বদ্ধমূল করে সেই নতুন প্রকাশিত জীবনের প্রতীক্ষায় আমরা যেতে পারি। আসুন প্রার্থনা যাই। প্রেমময় পিতা, তোমাকে ধন্যবাদ জানাই তোমার এই সময়ের জন্য, তুমি আমাদের সাহায্য করেছো প্রভু, তোমার আশীর্বাদ যুক্ত করেছো, তার জন্য তোমাকে ধন্যবাদ জানাই। তোমার প্রকৃত বাক্য যে সাধু পৌলের মধ্য দিয়ে আমাদেরকে আজকে এনেছো প্রভু, সেই বাক্য আমাদের মিথ্যে শিক্ষা থেকে, প্ররোচনা থেকে এবং সমস্ত মতবাদ থেকে দূরে সরিয়ে তোমার সত্য শিক্ষায় সংযুক্ত করুক এবং সেই দিশায় হাঁটতে তোমার প্রকৃত যে ভালোবাসার জীবনে চলতে সাহায্য করুক। ধন্যবাদ প্রার্থনা যিশু নামে, আমেন। সবাইকে ধন্যবাদ, আমিন। ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে, থ্যাংক ইউ। ধন্যবাদ পাস্টার, সুন্দর বাক্য আমাদের মধ্যে প্রেরণ করার জন্য।